হাইকা রাজা হবর মিয়া মুসলমানৰ ইমান বেজ্জতি ইমান অপমান ইমান বেজ্জতি কিয় নিজৰ মাতৃভাষা জলাঞ্জলি দিছে নিজৰ মাতৃভাষা বাদ দি অসমীয়া লিখিছে এইবিলাক কৰিছিল বেঈমান গাদ্দার মির্জা কৰি জাতি পৃথিৱীত নাই আজি ইউ ক্যান ইউ গো টু দা হিস্টরি ক্যান দ্যাট ইজ স্মল পার্সন পিপল আর রিসাইন ইন ইউ ক্যান দ্যাট ডিড নট সাকসিড দেয়ার মাদার টং ইভেন ইউ গো থ্রু দা হিস্টরি অফ ইসরাইল দে ওয়্যার বিটেন বিএমএলএ ডিউরিং দ্য টাইম অফ উমর রাদিয়াল্লাহু আনহু দে ওয়্যার বিটেন দে হ্যাড টু শেল্টার ইন ইউরোপ কান্ট্রি লেটার অন দে হ্যাড গভ স্টেট ইন দ্য নেম অফ ইসরাইল দ্যাট ডিড নট সাকসিড দেয়ার মাদার টং মাদার টং ইজ এ টং মাতৃভাষা সম্পর্কে যার জ্ঞান নাই সে পৃথিবীর কোন ভাষা সম্পর্কে জ্ঞান নিতে পারে সে ইংলিশ মিডিয়ামে পড়ুক সে আরবিক মিডিয়ামে পড়ুক সে যে কোনো মিডিয়ামে পড়তে পারে মনে রাখবেন মাতৃভাষার জ্ঞান যার নাই আমার মাতৃভাষার জ্ঞান আছে আই ক্যান স্পিক ইন হিন্দি আই ক্যান স্পিক ইন ইংলিশ আই ক্যান স্পিক ইন বেঙ্গলি আই ক্যান স্পিক ইন আসামি হাই টু সাম এক্সটেন্ট আই হ্যাভ আই আই গ্যাদার নলেজ অ্যাবাউট বেঙ্গল আমি প্রথমে মুসলমান আমি অ্যাসেম্বলিতে বলেছি কাউ সাহস করতে পারে না এই পৃথিবীতে আসামের মাটিতে অ্যাসেম্বলিতে বলবে যে আমি প্রথম মুসলমান আই ডিক্লিয়ার অন দ্য ফ্লোর অফ দ্য আসাম অ্যাসেম্বলি স্পিকার স্যার ফার্স্ট অফ অল আই এম মুসলিম দেন আই এম ইন্ডিয়ান কবরে গেলেই বোঝা যাবে ইন্ডিয়ান না মুসলমান আজকে বঙ্গাল কোথায় হিন্দু মুসলমান আমি বাঙাল বঙ্গাল কোথায় হিন্দু হকল নয়